হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের সমস্ত আপডেট তোমরা ইউজিসির তরফ থেকে পাও, কিন্তু এখন থেকে সেই নিয়ম পরিবর্তন হয়েছে। ইউজিসি অ্যাকচুয়ালি আর থাকছে না, এর পরিবর্তে কী আসছে সেটা নিয়ে তো বলবোই। তাছাড়া যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমাদেরও অফিসিয়াল আপডেট অ্যাকচুয়ালি চেঞ্জ হতে চলেছে। তোমাদের কোন অফিসিয়াল আপডেট, কোথার থেকে তোমরা অফিসিয়াল আপডেট পাবে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে এ কলেজের কিছু স্টুডেন্টদের অ্যাকচুয়ালি পরীক্ষা না দিয়েই অ্যাকচুয়ালি পাস করানো হচ্ছে, কোন স্টুডেন্টদের ক্ষেত্রে পরীক্ষা ছাড়াই অ্যাকচুয়ালি কলেজে পাস করানো হচ্ছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল কিংবা কলেজের পড়ুয়া হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো, তোমরা যারা কলেজে পড়ছো, তোমাদের পরীক্ষা কবে হবে, পরীক্ষার সময়সীমা এবং পরীক্ষা যদি পেছাতে হয় বা কলেজ শুরু করা নিয়ে সমস্ত আপডেট কিন্তু ইউজিসি দিয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে ইউজিসির নিয়ম আর চলবে না, ইউজিসি পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। তোমরা সকলেই জানো NEP 2020 মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আমাদের এডুকেশন পলিসিতে নতুন শিক্ষানীতি আসতে চলেছে। সেই শিক্ষানীতির দরুন ইউজিসির গাইডলাইনকে আর মান্যতা দেওয়া হবে না, তার পরিবর্তে মান্যতা দেওয়া হবে অন্য এক সিস্টেম। দেখো, বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন এডুকেশনের জন্য বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে। যেরকম যারা ডিগ্রি কলেজে রয়েছে তোমাদের জন্য রয়েছে ইউজিসি, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে তো বা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য রয়েছে AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এছাড়া উচ্চশিক্ষা অথবা টিচিং এডুকেশনের জন্য কিন্তু রয়েছে NCTE মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচিং এডুকেশন। এই যে তিনটে ডিপার্টমেন্ট রয়েছে ইউজিসি, AICTE আর হচ্ছে NCTE, এই যে তিনটে ডিপার্টমেন্ট, এই তিনটে ডিপার্টমেন্টকে মার্চ করা হয়েছে। এবং মার্চ করার পরে HECI অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়াতে পরিণত হয়েছে। তার মানে বুঝতেই পারছো, এই যে তিনটে ডিপার্টমেন্ট রয়েছে ইউজিসি, AICTE আর হচ্ছে NCTE, এই যে তিনটে ডিপার্টমেন্ট, এই তিনটে ডিপার্টমেন্টকে পুরোপুরি সম্পূর্ণভাবে চালনা করবে একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে HECI অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তার মানে কিছু সময় পর থেকে আর ইউজিসির গাইডলাইন চলবে না বা ইন্ডিভিজুয়ালি কোনো ডিপার্টমেন্টের গাইডলাইন চলবে না, সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু মার্জ হয়ে গেছে, অর্থাৎ সমস্ত গাইডলাইন চলবে হচ্ছে HECI এর। এর পরবর্তী আপডেট স্কুলের পড়ুয়াদের জন্য, তোমরা সকলেই জানো, তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ ও অথবা মাধ্যমিকের নিচে রয়েছো, তোমাদের প্রত্যেকেরই এই অ্যাকচুয়ালি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে WBBESE.org। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেরও যেরকমভাবে পরিবর্তন হচ্ছে, তার সাথে তোমরা জানো প্রত্যেকটা স্কুলের কিন্তু একটি করে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে তোমরা বিভিন্ন ও স্কুলের যে ডিসিশানগুলো সেটা তোমরা জানতে পারছো, ইন্ডিভিজুয়ালি যে ডিসিশানগুলো নিচ্ছে। এবার পর্ষদও কিন্তু যে স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে কিন্তু ও পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের সাথে যুক্ত করতে বলছে। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে জেলায় যত স্কুল রয়েছে, প্রত্যেকটা জেলায় একে একে যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর অফিসিয়াল ওয়েবসাইটকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে যুক্ত করতে হবে, এ যাতে তাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে। যখনই কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দেওয়া হবে, যাতে তোমাদের স্কুলের ওয়েবসাইটেও সেটা চলে আসে এবং স্কুলে যে সমস্ত কার্য হচ্ছে সেই সমস্ত কার্যও যাতে অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য থাকে। সেই কারণেই কিন্তু সমস্ত যে স্কুল রয়েছে সেই স্কুলের ওয়েবসাইটগুলোকে এ তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি দেওয়া হবে। অলরেডি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় যে সমস্ত স্কুল রয়েছে সমস্ত স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটকে অ্যাকচুয়ালি যুক্ত করতে হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে, এবং ধীরে ধীরে প্রত্যেকটা জেলার যে স্কুলগুলো আছে সমস্ত স্কুলকেই অফিসিয়াল ওয়েবসাইটের সাথে ধীরে ধীরে যুক্ত করা হবে। কিছু এবছর করা হবে, কিছু পরবর্তী বছরে করা হবে, কারণ এরকমও কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত ইন্টারনেট ব্যবস্থা খুব ভালো নেই, সেই কারণে এই সমস্ত ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ওয়েবসাইটকে পর্ষদের ওয়েবসাইটের সাথে যুক্ত করতে হবে, এবং যাতে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি দিলে তোমাদের স্কুলের ওয়েবসাইটেও সেই বিজ্ঞপ্তি চলে যায়।
তো এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এর পরবর্তী ব্যাপার হচ্ছে কলেজে পরীক্ষা ছাড়াই অ্যাকচুয়ালি পাস করিয়ে দেওয়া হবে। কাদের ক্ষেত্রে পরীক্ষা ছাড়া পাস করার কথা বলা হচ্ছে, কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে? যারা যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট রয়েছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া রয়েছে, যারা সাপ্লিমেন্টারি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা দেওয়ার বিরোধিতা করেছেন শিক্ষকরা। সেই কারণে বলেছেন যে যারা ইচ্ছুক তারা পরীক্ষা দিতে পারে, আদারওয়াইজ যদি পরীক্ষা না দেয় ইঞ্জিনিয়ারিংয়ের সাপ্লিমেন্টারি স্টুডেন্টরা, সেক্ষেত্রে এ তাদের অ্যাকচুয়ালি পাস করিয়ে দেওয়া হবে সেই সমস্ত বিষয়ে। আর বাকিরা যারা আছো, তোমাদের পরীক্ষা যেরকমভাবে ঘোষণা করা হয়েছে অনলাইনে হবে সেরকমভাবে কিন্তু অনলাইনেই হবে। তোমরা আবার ভেবো না তোমাদের পরীক্ষা ছাড়া পাস করিয়ে দেওয়া হবে, এটা কিন্তু শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের সাপ্লিমেন্টারি স্টুডেন্টদের জন্য। আদারওয়াইজ তোমাদের যেরকম অনলাইন যে পরীক্ষা রয়েছে এ যেরকমভাবে হওয়ার কথা সেরকমভাবে কিন্তু অনলাইনেই তোমাদের যথাসময়ে পরীক্ষা হবে। আর এই তিনটি আপডেটের মধ্যে কোন আপডেটটি তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। আর যদি অন্য কোনো টপিকে জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কিংবা ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।